কবির মতো সুন্দর আমাদের বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি জনপদের ভিন্ন ইতিহাস আছে, ভিন্ন কোনো ঐতিহ্য। প্রতিটি জনপদেই অনেক মহান মানুষের পদধূলি পড়েছে, সে কারণে এখনো এই জনপদগুলো মহান হয়ে আছে। এদেশের শিল্প সংস্কৃতির অনন্য এক জনপদের নাম কুষ্টিয়া। এখানেই বেড়ে উঠেছেন মরমি ফকির লালন সাই, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, বাঘা যতীন, কাঙাল হরিনাথ মজুমদার সহ বিখ্যাত মানুষজন। এই কুষ্টিয়াতেই পদধূলি দিয়েছেন আরেক বিখ্যাত মানুষ, সাহিত্যে যিনি বিশ্বকবি খ্যাত। কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি নিয়ে তৈরি হয়েছে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি। কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামে পদ্মা নদী ঘেঁষে এই ঐতিহাসিক স্থানটি প্রায় 11 একর জমির উপর স্বমহিমায় দাঁড়িয়ে আছে। জেলা শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এটি অবস্থিত। গ্রামীণ ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন স্থল দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো দর্শনার্থীর আগমনে দিনভর মুখর থাকে। আমার মনে পড়ে যখন আমি বিভিন্ন কবিতা গদ্য রবীন্দ্রনাথের পড়তাম, তখন যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো যেমন জীবন্ত, কারণ এখানে অনেকগুলো ছবি রয়েছে তার পরিবারের এবং তার সমসাময়িক লেখার সাথে এই শিয়ালদার স্মৃতিগুলো, সাথে তার এই অঞ্চলের স্মৃতি বিজড়িত বিভিন্ন গাছপালা, আশেপাশের যে পরিবেশটা, এই পরিবেশটাতে যোগ সদস্যের মাধ্যমে তার যে লেখনীটা, সেই লেখনটা আমার কাছে আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। এবং আমি মনে করি যে যদি কেউ বাংলাদেশের নাগরিক তথা ভারতীয় মহাদেশে যারা বাংলা ভাষাভাষী, তাদেরকে অবশ্যই রবীন্দ্রনাথ ভক্ত ছাড়াও যারা বাংলা ভাষাভাষী তারা অবশ্যই এখানে আসা উচিত এবং আসার মাধ্যমে এই স্থানের পরিদর্শন করা উচিত, যাতে করে রবীন্দ্রনাথ ওই সময়টার বিষয়টা অনেকটাই বুঝতে পারবেন এবং রবীন্দ্রনাথের যে লেখার বিষয়ে যে কেন প্রকৃতি বেশি, কেন মানুষের ভালোবাসা, কেন ওই সময় সমাজ প্রকৃতির উঠে এসেছে, এটা অবশ্যই বুঝতে পারবে। ইতিহাস থেকে জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে কুষ্টিয়া অঞ্চলে জমিদারি পান। রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য 1889 সালে নভেম্বর মাসে সর্বপ্রথম শিলাইদহে আসেন। 1901 সাল পর্যন্ত তিনি অনিয়মিত বিরতিতে এখানে জমিদারি পরিচালনা করেন। এই কুঠিবাড়ি থেকে তিনি পতিশর ও শাহজাদপুরের জমিদারি দেখাশোনা করতেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই বাড়িটি একটি নীলকুঠি ছিল। নীলের ব্যবসা ছেড়ে ইংরেজরা চলে গেলে জমিদাররা নীলকুঠির নিচতলা জমিদারির কাচারি ঘর হিসেবে ব্যবহার করতে থাকেন। দীর্ঘ 12 বছরের যাতায়াতে রবীন্দ্রনাথের অনেক স্মৃতি এখানে তৈরি হয়েছে। এখানে কাটিয়েছেন দিনের পর দিন, নির্জনে নিভৃতে লিখেছেন অসংখ্য কবিতা আর গান। এখানে তিনি রচনা করেছেন সোনার তরী, চিত্রা, চৈতালির মতো বিখ্যাত কাব্যগ্রন্থ। 1912 সালে এখানে বসেই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন, যে কাব্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পান। এই বাড়িতেই রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরীর মতো বিখ্যাত মানুষেরা। ১৯৫৮ সাল থেকে এই বাড়িটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে। দেশ স্বাধীন হওয়ার পর কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ভবনটি পুরোটাই জাদুঘর হিসেবে ব্যবহার হচ্ছে। তিনতলা ভবনটির কামরার সংখ্যা 18টি, যার নিচতলায় 9টি, দোতলায় 7টি ও তিনতলায় 2টি কামরা আছে। এগুলোতে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র, ছবি সংরক্ষিত আছে। এগুলোর মধ্যে অনেকগুলো দুর্লভ ছবি ও কবির ব্যবহৃত পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, খাট, সোফা সেট, হল রুম, আরাম চেয়ার, পালঙ্ক, আলনা, আলমারি, স্পিড বোর্ড, পদ্মা বোর্ড, চিত্রকর্ম, কবিতা, হাতে লেখা চিঠি, পানি পরিষ্কার যন্ত্র, সিন্দুক, ঘাস কাটার যন্ত্র, মাটি মসৃণ করার যন্ত্র, ছিন্নপত্র ইত্যাদি। আরও আছে চঞ্চলা ও চপলা নামের 2টি স্পিড বোর্ড, পোলটোট, আটবেহারা পালকি, দোতলায় রয়েছে একটি নজরকাড়া বারান্দা।
যেখানে বসে কবি লিখতেন। দোতলার উপরে রয়েছে পিরামিড আকৃতির ছাদ, যা ভবনটিতে বৈচিত্র্য এনে দিয়েছে। পশ্চিম দিকে অবস্থিত পুকুর পাড়ে শান বাঁধানো বকুলতলা, এর পাশেই শিশুদের খেলার জন্য জায়গা করে দেয়া হয়েছে। পূর্ব ও উত্তর পাশে রয়েছে সারি সারি আমের বাগান। এই বাগানের মধ্যে কবি সময়ের গাছগুলো স্মৃতি হিসেবে চিহ্নিত করে রাখা হয়েছে। ভবনটির পেছনে কবির টেনিস কোর্ট এখনো দৃশ্যমান। পশ্চিম পাশে মূল ভবনের সাথে রয়েছে কবির ব্যবহৃত রান্নাঘর, চৌবাচ্চা ও গভীর কূপ। এছাড়াও ভবনটির মূল সীমানার মধ্যে দর্শনার্থীদের জন্য একটি পাঠাগার তৈরি করা হয়েছে। আমরা অনেক দূর থেকে আসছি, বিশেষ করে দক্ষিণ অঞ্চল থেকে। অত দূর থেকে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালি যে ঐতিহ্য আছে সেখানে এই রবীন্দ্রনাথের স্মৃতিগুলো জড়িত আছে, তো সেই স্মৃতিগুলো এখানে আসলে মানে একদম জীবন্ত হয়ে ওঠে, বাস্তবিক হয়ে ওঠে। এই বিষয়গুলো এখানে না আসলে আসলে উপলব্ধি করা যাবে না। তো এখানে এসে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারছি, আর এই এরিয়াটা অনেক বড়, ঘুরে দেখতে মোটামুটি অনেক টাইম লাগে। তো খুব সময় নিয়ে এসে এখানে খুব ভালোভাবে, বিশেষ করে প্রত্যেকটা স্মৃতি রবীন্দ্রনাথের, এখানে এসে দেখা উচিত এবং উপলব্ধি করা উচিত। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে কুটিবাড়ির সম্প্রসারিত কার্যক্রমের অংশ হিসেবে বর্তমানে ভবনটির বাহিরে অনুষ্ঠান করার জন্য মঞ্চ এবং একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। শিলাইদহ রবীন্দ্রনাথের একটি স্মৃতি বিজড়িত জায়গা। সময়টা অল্প হলেও এখানে বসেই তিনি রচনা করেছেন বিখ্যাত কিছু সাহিত্যকর্মের। এখান থেকে জমিদারি ছেড়ে যাওয়ার পরও বেশ কয়েকবার তিনি এখানে এসেছেন। তবে অন্তিম সয়নকালে কবির শেষ ইচ্ছা অনুযায়ী তার স্মৃতিধন্য ভালোবাসার গ্রাম শিলাইদহে আর আসা হয়নি। ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।